بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى: فلن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا. سورة الفاتح. وقال النبي الأمين صلى الله عليه وسلم: فمن رغب عن سنتي فليس مني. الحمد لله বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং বাংলাদেশের সভা সেমিনারে বড় বড় বক্তারা যারা যাদেরকে আমরা ফেমাস হিসাবে চিনি তারা ইদানিং একটা প্রপাগান্ডা চালাচ্ছেন যে সুন্নত মানা যাবে, হাদিস মানা যাবে না। তারা এই মর্মে কিছু অপপ্রচার চালাচ্ছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, 13 জন বিবি একসাথে ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। তো আমাদেরকে যারা বলে, যারা আহলুল হাদিস আমাদেরকে বলে, তোমরা আহলুল হাদিস দাঁড়িয়ে পেশাব করো। তারা আহলুল বলে না, লামা যাবি গোস্তাকে রসুল গায়ের মোকাল্লাদ, এভাবে অনেক কথা বলে, বলে যে আমরা দাঁড়িয়ে পেশাব করার জন্য। যাই হোক, আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সুন্নাত এবং হাদিস কাকে বলে, এর পরিভাষাটা কি। সুন্নাত হলো কর্ম, হাদিস হলো কথা। মুহাদ্দিসদের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, সমর্থনকে হাদিস বলে বা সুন্নাত বলে। কৌল ফেল তাকরিরি, কৌল মানে কথা, ফেল মানে কর্ম, আর তাকরিরি মানে অনুমোদন সমর্থন। এই কথাগুলোকে মুহাদ্দিসদের পরিভাষায় কি বলা হয়, হাদিস বা সুন্নাত বলা হয়। এখন বাংলাদেশের এক শ্রেণীর প্রেমাস বক্তারা বলতেছে যারা আহলু হাদিস হাদিস দাবি করে তাদের হাদিস মানা যাবে না, মানতে হবে সুন্নাত। এই কথা বলে আমাদের উপরে একটা অপপ্রচার চালাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করছে, তোমরা দাঁড়িয়ে পেশাব করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বিবাহ করছে, তোমরা 11 বিবাহ করো। আমরা তাদের মতো অশালীন ব্যবহার করব না, কারণ রাসূল আমাদের এই শিক্ষা দেয়নি। আহলুল হাদিস তার মানে হলো কোরআন এবং সহি সুন্নাহ, যারা জানে মানে তারা হচ্ছে আহলুল হাদিস। পবিত্র কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 14 জায়গায় কোরআনকে হাদিস বলছেন। হাদিস মানে কি, কথা। আর আমরা সবাই জানি এই কোরআন আল্লাহর কথা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসা হাদিসি কিতাবা, যে আল্লাহ অবতীর্ণ করছেন উত্তম বাণী সম্বলিত এমন এক গ্রন্থ। আল্লাহ জি নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহ নাজিল করেছেন হাদিস সম্বলিত একটি কিতাব, তার নাম কোরআন। অর্থ পুরো কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, হাদিস। তাহলে ওই ভাইদের কথায় কোরআন মানা যাবে না, নাউজুবিল্লাহি মিন জালেক। কথা বুঝতে হবে, না বুঝে প্রপাগান্ডা চালানোর কোনো অর্থ নাই। যুদ চালান ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সেদিন তোমার চক্ষু, তোমার বিবেক, তোমার কর্ণকে আল্লাহর আদালতে প্রশ্ন করা হবে, তুমি যাচাই করেছিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ানু লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সুতরাং আল্লাহ মানুষকে, জিন এবং ইনসানকে, অধিকাংশ জিন এবং ইনসানকে তৈরি করেছে জাহান্নামে জ্বালানোর জন্য। কেন? অন্তর দিছি চিন্তা করো, চক্ষু দিছি দেখে না, কর্ণ দিছি শুনে না, কি শুনে না, সবই শুনে। আল্লাহ বলছে বাল্লহম আবাল, তারা পশু। আল্লাহ বলছে পশু না, উলাইকে কাল আনাম। আল্লাহ বলছে উলাইকে কাল আনাম, তারা পশু। আল্লাহ বলছে না, বাল্লহম আবাল, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় কয়টা আয়াতে কিছু কিছু সংখ্যক লোকের কুকুর বলেছেন।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজিদেরকে জাহান্নামের কুকুর বলেছেন, আমাদের বিষয়ে ওটা আলোচনা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলছেন, ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাহউইলা। বস্তুত আমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাবে না। পরিবর্তন বিধান অর্থ কি? আল্লাহর কর্ম। আল্লাহ কর্ম করেন কার জন্য? আল্লাহ নিজের জন্য না, বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখযুহু সিনাতাও ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন ঘুম তো নাই, তন্দ্রা আল্লাহকে স্পর্শ করে নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন ঘুম যাইতেন, যখন মানুষ বিপদে পড়ে আল্লাহ করে চিৎকার দেয়, আল্লাহকে এই বান্দাকে কে উদ্ধার করত? সুতরাং উদ্ধার করা, আল্লাহর উদ্ধার করা মানে আল্লাহর কর্ম। এই আয়াতগুলোর ব্যাখ্যা গিয়া বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছে যে আপনার পূর্ববর্তী নবীর কৌমরা তার সাথে যে ধরনের অন্যায় আচরণ করছে, সে অন্যায় আচরণের কারণে যেভাবে শায়েস্তা করে দিছি, আপনার কৌমরা যদি এরকম তাদেরকে আমি ওইভাবে শায়েস্তা করবো, আমার কর্মের কোনো বৈপরীক্রম পাবেন না, বদল পাইবেন না, তাবদিলা পরিবর্তন পাবেন না, তার মানে কি আল্লাহর কর্ম। তাহলে আমরা বেসিক্যালি বুঝি আল্লাহ বলছেন শূন্য অর্থ কর্ম, হাদিস অর্থ কথা। আল্লাহ বলুন কোরআনে বলছেন, তাহলে আপনাকে মানতে হবে কোরআন এবং শূন্য কথা, কৌল ফেল তাকরিরি। যদি আমরা স্বাভাবিক অর্থে যাই বুঝানোর অর্থ বোঝানোর জন্য, শূন্য মানে কর্ম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করেছেন, তো যারা শূন্য মানে পেশাবটা তারাই দাঁড়িয়ে করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, বিবাহ বলেন নাই, করা মানে কি শূন্য, তো যারা বলে যারা শূন্য তারাই বিবাহ করবে 11টা। মূলত এসব বক্তব্য হচ্ছে আসলে মানুষকে বোঝানোর জন্য, আসলে বাস্তবে কোরআন এবং সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজ অনুমোদন সমর্থনকে হাদিস বা সুন্নত বলে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় যে সিচুয়েশনে গিয়া দাঁড়িয়ে পেশাব করেছেন সহিহ বুখারী হাদিস, আধো যদি আমরা সেই অবস্থায় সেই সিচুয়েশনে গিয়ে উপনীত হয়ে যাই, তাহলে আমাদের জন্য দাঁড়িয়ে পেশাব করা বৈধ, এটি বলেছে। কিন্তু আমভাবে দাঁড়িয়ে পেশাব করা হারাম রাসূল বলেছে, এখানে হাদিস স্পষ্ট হয়ে গেছে। কিন্তু মুফতি সাহেব, মহাদ্দেশ সাহেব, আজকে আপনি প্রপাগান্ডা চালাচ্ছেন সমাজে, যে ইয়েস স্যার লাইক গ্রহণ করছেন, সেদিন আল্লাহ এমন কনি দিব, কনির সাথে আপনি লাইক বাইর করে দিব, তখন বলবেন আয় আল্লাহ কি করলাম। সেদিন ইয়াউমা তুকাল্লিমু উজুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ তাআলা রাসূলা। এখন লাইক পাওয়ার জন্য, জে পাওয়ার জন্য, সমর্থ পাওয়ার জন্য তুমি মিথ্যা কথা বলেছ, যেদিন ফেরেশতার কোণী দিয়ে জাহান্নামে উলুটপুলুট করবো সেদিন আফসোস করবে, বলবে হায় হায় করলাম কি। সুতরাং কোরআন এবং সুন্নাহ দৌড়ে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 11টা বিবাহ করছে, প্রত্যেকটা বিবাহে রাসূলুল্লাহ সেলফ ডিফেন্স করছে, নিরাপত্তার জন্য করছে। হয় তারা যুদ্ধ পরিত্যক্ত কাফেরদের পরিত্যক্ত স্ত্রীকে তারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র একজন মাত্র স্ত্রীকে বিবাহ করেছেন, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কুমারী মেয়ে, আর সবগুলো বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। সুতরাং এই কথাকে তো কোরআন হাদিস স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহুমা তোয়াবা লাকুম মিনান নিসা মাসতা সুলাসা রাবা, তোমরা পছন্দসই মেয়েদের থেকে দুইটা তিনটা চারটা বিবাহ করো। উম্মতি মুহাম্মদ আল্লাহ ক্লিয়ার করেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস একসাথে 9টা 10টা 10 জন স্ত্রী ছিলেন, 9 জন স্ত্রী ছিলেন, সেটা মোহাম্মদের খাস। কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য খাস নয়, উম্মতি মুহাম্মদের জন্য একসাথে 4 স্ত্রী বেশি রাখতে পারবে না। সুতরাং এই যে প্রপাগান্ডা চালাইলেন জাতি, যে কইলেন ও জাতি, আপনাদেরকে আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে। আপনি না বুঝে কেন যে কইলেন? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারে কাজিবা আইয়ু হাদাসা বিকুল্লি মা সামিয়া, ওই লোকের জন্য মৃত্যু কো এতটুকু যথেষ্ট, যা প্রচার যা শুনে তাই প্রচার করে। আপনি মুক্তি বলছে, মুক্তি কখনো জিজ্ঞাসা করছেন যে হুজুর কথাটা কতটুক সত্য কতটুক মিথ্যা? সুতরাং যারা বলে যে সুন্নত মানে বাস্তবে তারাই তো বিবাহ করে দেখাবো, তারাই তো দাঁড়িয়ে পেশাব করবে, আসলে এগুলো হচ্ছে প্রতিহিংসামূলক বক্তব্য। মূলে কথা হচ্ছে সেই সিচুয়েশনগুলো আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন, কোনো সমস্যা নেই। আর মহম্মতি মোহাম্মদ জন্য চারটা বিয়ে একসাথে চার বিয়ে একসাথে চার স্ত্রী বেশি রাখতে পারবে না, এটা উম্মতি মোহাম্মদ জন্য আল্লাহর উপর কোরআন হচ্ছে খাস করে দিয়েছে। সুতরাং এইভাবে মিথ্যা আর বলেন না, আর মিথ্যা বলেন না, নিজের আমল নামা ভারী করেন না, সেদিন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। এরপরে গতকাল আমাদের এক দিনী ভাই বক্তব্য একটা খুতবা দিয়েছেন, ওই খুতবার ব্যাপারে উনি কোরআনের সহিহ হাদিস কোরআনের আয়াত পড়ছেন, হাদিস পড়ছেন, হাদিসে মেশকাতের একটি হাদিস বলছেন যে সাতটি জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ানকভাবে তাদেরকে সতর্ক করছেন, যার মধ্যে একটা শিরক বিল্লাহ, যেটা শের কাজকে আমরা করতেছি অ্যাভেলেবেল কিন্তু আমরা বুঝি নাই। সেই ক্ষেত্রে আবার অনেকে কামন করছে যে সুন্নত মানা, অনেকে বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নত মানা যাবে, তো উনি হাদিস দিয়ে শুরু করছেন কেন? জাতি বুঝে না, ও তো অন্ধ। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বিসারিম গিশাওয়া, তার চক্ষু তার অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে, তারা চিনবে না।
ফিকুলুবি মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা, তাদের অন্তরের ব্যাধি আছে, রোগ আছে, আল্লাহ রোগ আরো বাড়িয়ে দিবে। এই শ্রেণীর আলেমদের থেকে আমরা সাবধান থাকতে হবে। সুতরাং কোরআন এবং হাদিস, হাদিস সুন্না রাসূল কোন ফেল তাকরিরি কথা কাজ অনুমোদন সমর্থন সবগুলোকে আমাদের একই প্ল্যাটফর্মে স্থান কাল ক্ষেত্র বিশেষ মানতে হবে। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর কর্ম আছে, আল্লাহ কর্ম করে বন্দাকে নিরাপদ দেয়, বন্দা যখন বিপদে পড়ে, বন্দা যখন আল্লাহর কাছে চায়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদেরকে আল্লাহ যখন শায়েস্তা দেন রেখে আল্লাহ কর্ম, আর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসিকুম, তুমি বাঁচো, আল্লাহ আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এখানে আল্লাহ কি বলছেন, বলছে বলো নাকি হাদিস, আল্লাহর হাদিস, আল্লাহ নাযিল আহসান হাদিস কিতাবা, আল্লাহর উত্তম কথা নাযিল করছেন কিতাব আকারে। আল্লাহ স্পষ্ট বলেছেন জাতিকে আর কত কত প্রতবষ্ট করবেন, আসলে জাতি কোনো প্রতবষ্ট নিজে নিজেকে নিজের পায়ে কুড়াল মারছেন। আল্লাহ বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইয়্যা রাকীবুন আতীদ, হে মানুষ তুমি যাই করো আর যেই কথাই বললো কেন তোমার পিছে আমি রক্ষী লাগিয়েছি, সেদিন তোমার রক্ষী রক্ষীরা কিন্তু সব লেখতেছে, তুমি সেদিন পালাইতে পারবা না, শোনো বন্দা, সেদিন পালাইতে যতই এখন মিথ্যা কথা বলো না কেন, কাজে আজকে তুমি তোমার দল তোমার সমর্থন আসিবিদায় তুমি জনবল নিয়া সুরাতুল আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করেন আপনি প্রথমষ্ট হবেন, শুধু অধিকাংশ মানুষের অনুসরণ করবেন না, আপনি করবেন কোরআন এবং হাদিস। সুতরাং কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে বলছেন কোরআনে কোন প্রায় 15 জায়গায় বলছেন, আল্লাহ কোরআনে হাদিস বলছেন, এবং আল্লাহ বলছেন আমার কর্ম, আল্লাহ কর্ম করে বন্দারকের জন্য কর্ম করে। আজ জাতিকে আর কত বড় প্রতিপ্রশ্ন, জাতি তো প্রতিপ্রশ্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছে। আল্লাহ পাক বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যাকে ভালোবাসেন তাকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ হেদায়েত দেন, সূরাতুল কাসাস 56 নম্বর আয়াত। সুতরাং আপনি আমি বলে কোনো লাভ হবে না, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই পথ পাবে, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন সেই গোমরা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।